আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের সবার দয়ায়। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কিভাবে নারকেলের তেল ঘরের মধ্যে নেওয়া যায় সেটা শেখাবো, খুব সহজে সুন্দরভাবে আমি শিখিয়ে দেব। হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, তাই তাদের জন্য আমার এই ভিডিওটা। যারা ঘরে বসে একদম খাঁটি নারকেল তেলটা নিতে চান, তারা প্লিজ দেখবেন ভিডিওটা, এবং কীভাবে ইজিভাবে করা যায় সেটা আমি আপনাদের শিখিয়ে দিব। এই যে দেখেন আপুরা, এখানে আমি নারকেলগুলো কেটে, আমি তো কোরানো দিয়ে কোরাতে পারি না, কারণ আমার কোমরে সমস্যা, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েকদিন, যেন এরকম উঠে, দেখেন এই যে এভাবে যেন একটু আলগা হয়ে যায়। তাহলে আমি উঠে সেটা টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, সেই জন্য আমি এভাবে রেখেছি। এখন দেখেন আপনারা, দেখতে থাকেন এই যে এভাবে আমি নারকেলগুলো কেটে রেখেছি। এখন এই নারকেলগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব, তারপর গরম পানি দিয়ে সেটা থেকে দুধটা বের করব এইভাবে ছোটো ছোটো করে। আর আমি দেখতে পাচ্ছেন পিছনের কালো কালো অংশটা ফেলেনি, কারণ এটা তো তেলের মধ্যে কোনো ই করবে না, তাই এটা দুধ বের করার পর যে এই ছাওয়াটা থাকবে সেটা তো ফেলেই দিব, সেজন্য আমি ওটা ফেলিনি, ওটা সহই নিয়েছি আর কি, আর নয়তো অনেক সময় লাগে। এইভাবে আমি নারকেলগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এগুলোর মধ্যে মিশিয়ে দিব গরম পানি। গরম পানিটা দেওয়ার পর এটা কষতে কষতে ভালো করে এখান থেকে নারকেলের দুধটা বের করে নিব। দিয়ে দিলাম গরম পানি, এই যে এইভাবে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি। এটা এখন কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, ওভারনাইট রাখলে ভালো, আবার যেহেতু শীতের দিন তাই ওভারনাইট না রাখলেও হবে, মাত্র কয়েক ঘন্টা পর। এখন দুপুরবেলা, আমি সন্ধ্যাবেলায় হয়তো তেলটা নিতে পারবো। এখন আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, দেখেন কত সুন্দরভাবে নারকেলের দুধের উপরে একটা সর পড়ে গেছে, এটাই ক্রিমটা আসলে যেটা থেকে তেল উঠবে। এখন আমি এটা নিয়ে তেলটা, নারকেলের তেলটা তৈরি করব। খুব সুন্দরভাবে পড়েছে, শীতের দিন তাই অল্প সময় পড়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, এই দেখেন উপরে একটা প্রলেপ দেখতে পাচ্ছেন, আর নিচে ওই যে পানিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আমি অবশ্য 15-20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি, সেই জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে, আদারওয়াইজ আরও সুন্দরভাবে দেখা যেত। যাই হোক, এখন এটা থেকে তেলটা উঠিয়ে কীভাবে করব সেটা আপনাদের দেখাচ্ছি। কতটা মোটা হয়ে শর্টটা পড়ছে আসলে না দেখলে বুঝবেন না, তাই আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন অনেক সুন্দর মোটা ই হয়েছে, একটা মোটা করে একটা শর পড়েছে। আরও আগে যদি আমি নিয়ে নিতাম তাহলে আরও সুন্দরভাবে নেওয়া যেত। এই যে আমি চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে পানিটা যখন শুকিয়ে যাবে তখন তেল উঠে যাবে। এখান থেকে আমরা দুইভাবে তেল নিতে পারবো, একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর একটা নর্মাল যেটা হয় সেটা, তো দেখি কোনটা নেওয়া যায়। এই তো দেখেন অনেক তেল উঠে গেছে মাশাল্লাহ। আর এই পর্যায়ে আমি যদি তেলটা ই করি, ওইটা এক্সট্রা ভার্জিন হয়ে যাবে,
আর যদি আরো পুরে নেই তাহলে নরমাল যে কোকোনাট অয়েল সেটা হবে। আর এক্সট্রা ভার্জিন অবশ্য এরকম পাকা নারকেল থেকে হয় না, সেটা নরম যে নারকেলটা থাকে সেটা থেকে নেওয়া হয়, আর কোল্ড প্রসেস যেটা সেটা থেকে। তো আমরা ঘরে তো সেটা সম্ভব না, এভাবে অল্প জাল করার পর যেটা থাকে এই যে এই পর্যায়ে যেটা, সেটা এক্সট্রা ভার্জিন অয়েল হিসেবে পরিচিত। সরি, এখানে আসলে তিনটা নারকেল, আমি ভুল করে ছয়টা নারকেল বলে ফেলেছিলাম, তিনটা নারকেলের তেল এখানে। ছয়টা নারকেল থেকে খুবই সামান্য তেল হয়েছে, আসলে নারকেলগুলো অনেক ঝোলা নারকেল ছিল, হয়তো বা সেই জন্যই, নয়তো আরও ওঠার কথা ছিল, আই ডোন্ট নো হোয়াই উঠলো না। তাও যে যতটুকু উঠেছে নিজের হাতে নেওয়া সেটাই ভালো লাগার ব্যাপার এই আর কি। এই তেলটা আমরা ইচ্ছা করলে খেতে পারবো, রান্না করতে পারবো, মুখে লাগাতে পারবো, চুলে লাগাতে পারবো। এই তেলটা আসলে অনেক কাজ করা যায়, আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যে নারকেল তেল যেটা এডিবল সেটার অনেক উপকারিতা, শরীর থেকে ব্যাড যে কোলেস্টেরলটা আছে সেটা কাটতেও সাহায্য করে। তারপর যাদের থাইরয়েডের সমস্যা, তারা যদি ডেইলি সকালবেলা খালি পেটে টার্মারিক টি এর সাথে 1 টিস্পুন খায় তাহলে অনেক উপকার হয় তাদের, আর ফ্যাট কমাতেও সাহায্য করে এই কোকোনাট অয়েলটা। তারপর চুলের জন্য তো ভীষণই ভালো, সেটা আমরা সবাই জানি। তো এরকম আরও বিভিন্ন উপকারিতা আছে এটার, আসলে এটার উপরে আলাদা করে বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য এখন বলা যাবে না, আলাদা করে করতে হবে। এই তো দেখেন স্বচ্ছ একদম সুন্দর তেলটা, আর এটা থেকে যে এটা রয়ে গেছে মালাই যেটা একটু একটু পুড়ে গেছে, সেটা কিন্তু ভীষণ টেস্টি হয়, মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার শাশুড়ি আর আমার তো ভীষণ পছন্দ, আমি ওনার কাছ থেকেই শিখেছি এটা খাওয়া, তো আমি সেটা পরে খাবো, এখন তো আর দেখানো যাবে না, আমি কালকে খাবো, আজকে না, আজকে তো অনেক রাত হয়ে গেছে। এখন তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।